ना ना पानी वानी देने से ना थोड़ा सा शायद हो सके, इसको फेंकिए मत, ले जाके बोले की का हुआ ऐसा नहीं होता है, अब जाके नहीं बोलिएगा तो आपको पूरा पैसा दे जाएगा। पैसा देगा थोड़ी हो, अरे पंछी तो देगा, और पंछी तो ये पूरा डेड हो गया ना। ये वाला केज बाद में खरीदे क्या? हाँ, मतलब उसको पहले ले लिए थे उसमें ना, पहले ये वाला ले लिया बैग में, मतलब उसको ना थोड़ा हवा नहीं, नहीं ये तो मर गया, अभी भी साथ चल रहा उसमें कुछ, ये भी नहीं होगा कुछ और एक दो दे देगा भी चिड़िया तो आपका हो जाएगा ना, बेकार नुकसान हो गया उतना आपका। एक बार बोल के देखिए, उसको दिखाइए, वो लोग भी बच जाएगा ना, वो लोग भी तबीयत उसका ठीक नहीं लग रहा, वो लोग का भी अब पानी भी नहीं दे रहा, पानी उसमें डालिए ना कहीं से मांग करके। दादा खाने ज्वाला से करो का दिन में एक टू ढालते हो ना मोरे जाए उठाओ एक टू देखे दिन ना दादा छोटो पाकी अच्छे मोरे गए लेके आए रुपया टोटल 1500 का ले लिए, पूरा 1500 लिया, 1500 कितना पीस था? आठ पीस था ना, अभी तो एक तो चला गया। हाँ वो तो देखा आपका उड़ गया एक तो ना, जल खेले ना किसी का होते पर बेचे जाए, देखो जल खाचे हो के देखिए ना भैया उसको, शायद एक दो पीस दे देगा आपको ना, बोलने में क्या जाता है इसे? देख रहा है, देखिए क्या बोल रहा है, एक बार बोल के देखिएगा भैया, देखिए ऐसा हो गया, झूठ बोलने का जरूरत नहीं है, जो है सच बता दीजिए, इसमें रखे थे देखिए ऐसा ऐसा हो गया, तो समय आपको शौक से ले जा रहे हैं ना घर पे, सब शौक का चीज है, मर गया ये हो गया, चलिए हम भी चलते हैं देखते हैं क्या बोल रहा है, चलिए साथ में बोल, देखिए देगा या नहीं देगा, खुद से सोचने से अच्छा एक बार उसको बोल के देखते हैं ना, आप अपना शौक से लिए हैं फिर उसको नुकसान हो जाएगा। और जो छिलो मैंने सेल करे चले गए थे, और का जो माल कम छिलो ना कि पहले कहन चले गए माल ही डिफेक्ट दिए देते ना कि মনে হচ্ছে মালটাই ডিফেক্ট দিয়ে দিয়েছে না, মনে তো তাই হচ্ছে, নাহলে তো তাড়াতাড়ি যাবে কেন, যখন নিয়েছিলে পুরো সুস্থ ছিল, তাহলে কেন চলে গেল, থাকলে কিছু বলা যায় তো, ওই জন্য আমি এলাম, তোমার কিছু হয়ে গেল, ও দেখো ঠিক হয়ে গেছে, দেখছো জল খেয়েছে না এখন ঠিক হয়ে গেছে, জোটাও ঠিক হয়ে যাবে, দুটোই বাঁচাও তোমার কী করবে, কপালটাই খারাপ ছিল, যার থেকে মাল নিয়েছে ওটাও চলে গেছে, এত তাড়াতাড়ি যাওয়ার কথা না কিন্তু কী জানি কেন চলে গেল, না না ধন্যবাদের কোনো ব্যাপার না ভাই, আমি এলাম ওই জন্য একে দেখিয়ে দিতাম, ও নিয়েছিল না মরে গেছে, ও তিনটে চারটে মরে গেছে, হ্যাঁ যে পাশে বিক্রি করছিল, না না সে তো আছে, ও এলো কে দেখাবে কিছু করা যেত, কিন্তু ও বিক্রি করে চলে গেছে কি করবে, লাইফের কোনো রেসপন্সিবিলিটি একদম একদম ফেলে দিল।
রাখো না ভাই, একটু ভালো করে চেক করো। আমি ফেলে দিয়েছো, যে জীবিত আছে তাকে ফেলো না ভাই, একটু দেখে নাও। ও আচ্ছা, এই তো আছে তো ওর মধ্যে। দেখো এটা ফেল ছিল, এটা দেখো এটা ঠিক আছে। আরে কোনো ব্যাগে গরম পড়ে গেছে, ব্যাগে রেখেছিল, ভুল করেছে। ব্যাগে তো মরার কথা না, এই ব্যাগে ছিল, ব্যাগে তো এইভাবে মরার কথা না। তাও হালকা তো ছাপ পড়ছে, ছোট পাখি। এটা বেঁচে যাবে দেখো যদি। চাপ পড়েছে ভাই তোমার ব্যাগে, তোমার মনে হয়নি, নিশ্চয়ই চাপ পড়েছে, ভুল করেছো। আর এরকম ভুল করবে না ভাই, যখন আসবে কেজ নিয়ে আসবে। ও ব্যাগে রেখেছে, কিনে নিয়েছিল, ব্যাগে রেখে দিয়েছে, ভুল থেকে চাপ পড়ে গেছে না কি হয়েছে, একটা না চার পাঁচটা মরে গেছে, বাকিগুলো ফেলে দিয়েছে, দুটো বেঁচে আছে, একটা একটা আছে। হ্যাঁ হ্যাঁ, বেঁচে যাওয়ার চান্স আছে। তোমার কপালটাই আজকে খারাপ ছিল, যেখান থেকে নিয়েছো সেরাও বিক্রি করে চলে গেছে। হয় এইরকম মনটা খারাপ হয়ে যায় ভাই। আমাদেরও বাড়িতে আছে কিছু এইসব পাখিগুলো, মরে গেলে পয়সা থেকে বেশি শখের জিনিস নিয়েছে, ওটাই আছে সব থেকে বড় এটাই। বাচ্চাকে এখানে একটা জল ফেলে দিয়ে এটাকে ওখানে বসিয়ে নিয়ে চলে যাবো? না না, একটু ওয়েট করে নাও, ও দাদা দিয়েছে, ওরা তো রেখেছে এতগুলো, জানে কিভাবে কি হবে, একটু ওয়েট করে নাও, নিজে কিছু করতে পারবে না, উনি একটু দেখেছেন তাহলে করে দেবে কিছু না কিছু। ওইগুলোকেও চেক করে দরকার ছিল। এই পাখি চারটে ছিল, বদ্রি চারটে ছিল। এই পাখি একটা উড়ে পালিয়ে গেছে, একটা আর তিনটে মরে গেছে। না তিনটে বলতে এই যে এই তিনটে বেঁচে আছে, কটা ফেলেছো? চারটে এমনি বদ্রি ছিল। ব্যাগে ছিল তো, ব্যাগটা সামনে, এই ব্যাগটা না না এটা পিঠে ছিল না, এটা এমনি সামনে নিয়েছিলাম, এমনি সামনে নিয়ে আর হাতটা এমনি, এটা চেনটা খোলাছিলাম, হাতে এমনি ধরে রেখে ঢুকতে পারিনি। না ব্লাড কি করে বেরিয়ে গেল? অন্যকমই করেছে, এই চাকরি ওই চাকরিতে একসাথে যায় না, বুদ্ধি একসাথে যায় না। আমি ওনাকে বারবার জিজ্ঞেস করলাম, উনি বললো হ্যাঁ যায় যায় যায়, একসাথে যাবে না। আমি খাতাটা কিনে ওখানে রেখে দিয়েছিলাম যে আমি নিয়ে নেবো, এত বড় খাতা কিনলে নিয়ে কতদিন ওখান দিয়ে নিয়ে চলে যাবো। উনি কি এখানে পুরনো দোকানদার ছিলেন না লোকাল, যে বিক্রি করে চলে গেছে? ওনার পাশে একজন বসেছিলেন। হ্যাঁ না, সে পুরনো দোকানদার। ও তাহলে এত তাড়াতাড়ি চলে গেল? তাড়াতাড়ি না, একটা অন্য অসুবিধা হয়েছে বলে ওকে উঠিয়ে দিয়ে। ও আচ্ছা আচ্ছা, এখানে আমাদের কার্ড আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকারই কার্ড আছে, ওই লোকেরও কার্ড আছে। আচ্ছা, লকডাউনে পুরো বাজার বন্ধ ছিল। আচ্ছা, ওই লোক নিজের ইচ্ছেতে বাজারে এসে মাল বিক্রি করেছে। ও আচ্ছা, কমিটি কিন্তু কমিটি বলেনি, ও তো কার্ড আছে নিশ্চয়ই, এর তো সিস্টেম থাকতেই পারে। ওখানে এত লোক দোকান করছে আর ওই লোক একা দোকান করবে, এটা তো হবে না। না না, এরকম হবে না, ওই জন্য ওকে উঠিয়ে দিয়ে। এখন রেগুলার খুলবে না মার্কেট মনে হচ্ছে? এখন এটা বলা মুশকিল, লকডাউন হলে বন্ধ হবে, না হলে তো রেগুলার খুলবে। খুলেছে আবার এখন হট করে সামনে আসলে বন্ধ হয়ে হতেই পারে। হ্যাঁ
আরো কি জল দিতে হবে নাকি দাদা ওকে একটু? ও যদি রিলিজ হয় নিজের থেকে হবে, ওকে জবরদস্তি করলে জল বেশি খেলেও কিন্তু মরে যাবে। ওকে লিমিটে জল দিলে এখন ওটা বেরিয়ে গেলে তারপরে ঠিক আছে। এইটা ঠিক আছে ভাই, ঠিক আছে, এইগুলো দুটো ঠিক আছে, দুটোকেই বাঁচাও কি করবে। ওদিকে এই দুটো খেলে দিতো না, বাচ্চা আন্ডা করবে ওটা বেড়ে যাবে। এর মধ্যেই রাখো না, বড় কেজ রেখেছো বাড়িতে? না বড় একটা কেজ আছে না? আচ্ছা, ওখানে আছে, বদ্রি আছে আমার, কিন্তু তোমার কটা বদ্রি আছে ওখানে। আমি বললাম যে ওইটা আলাদা করে কিনে নিয়ে যাবো, ওইটাতে ফিউজটা রাখবো, ওইটাতে আমার বদ্রিগুলো ওখানে ট্রান্সফার করবো, তার জন্য চারটে এক্সট্রা নিয়ে গেলাম। ওটা গেলেও যেটা চিন্তা করে কোনো লাভ নেই, আজকে চিন্তা করে না, এটা ভেবে নাও তোমার কপার খারাপ ছিল কেন, যে বিক্রি করছিলেন ওনাকেও বলতে আসলে, উনিও চলে গেছে, এগুলো একদম রিলিফ হয়ে গেছে, ওটাও রিলিফ হবে আস্তে আস্তে করে মনে হচ্ছে। এটা বেঁচে যাবে কোনটা? ওটা ঘুমাচ্ছে, ওটাও ঠিক আছে, এইটা শুধু ডাউট আছে বাঁচবে কেন। ওটা চান্স আছে মনে হচ্ছে, বলো মনে হচ্ছে, দেখো আমার হাত ধরে না, তোমারও হাত ধরে না, আমি চেষ্টা করেছি, বেঁচে গেল তোমার কপাল। তো জেসা কে দোস্তোন উনকা জো বার্ডস থা উনকি গলতি কা ওজা সে মিনিমাম চার বার্ডস কা জান চলা গিয়া, আর উনকো ভি কাফি বুরা লাগ রাহা থা, আর মুঝে ভি কে কি উনকা শক কা চিজ থা, উনহোনে শক সে লিয়া থা, আর ইয়ে প্রবলেম হো গিয়া। और काफ़ी दिनों बाद मैं आप लोगों को आज संडे का बाज़ार दिखा रहा हूँ गल्फ स्टेट का, कि यहाँ पे किस तरह से मार्केट अभी बहुत कम लगा हुआ है, फिर भी स्टार्ट हुआ है, आज फर्स्ट वीक है और आज 4 तारीख ये